বাসবাগান থেকে জার ভর্তি বোমা উদ্ধার। বৈষ্ণবনগর থানার জৈনপুর এলাকার ঘটনা। সকালে মাছে কাজ করতে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা এই বোমাগুলিকে দেখতে পান। এরপর খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ স্টেশনে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে। মোট 10টি বোমা উদ্ধার করা হয়েছে পুলিশের সূত্রে জানা যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে বোমগুলিকে নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। কে বা কারা বোমা মজুত করেছিল খতিয়ে দেখছে বৈষ্ণবনগর থানার পুলিশ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টুডেজ বাংলা। এখানে শুনলাম, বাড়িতে ছিলাম তো শুনলাম যে নাকি বোম আছে এখানে, এখানে এলাম। মানে কতগুলো বোম ছিল জানা গেছে না? ওটা আমি জানি না, তো এখন এলাম তো সেটা দেখতেও পেলাম না। শুনলাম যে বোম ই করে দিল, মনে হয় নিষ্ক্রিয় করে দিল। কে এসেছিল নিষ্ক্রিয় করতে? তো সিভিক ভলেন্টিয়ারেরা দেখতে পাচ্ছি আর কি। পুলিশ এখন এলাম তো। পুলিশ এসেছিল এখানে? শুনছি এসেছিলো, কিন্তু আমি দেখতে পেলাম না, সিভিকগুলো দেখতে পেলাম। তোমার বাড়ি এখানে? হ্যাঁ, বাড়ি এখানে বাজারের পাশে। তোমার নাম কি? ইউসুফ আলী।